হ্যাঁ বন্ধুরা, এখন আমরা কিন্তু আমাদের কি প্রয়োজন, আমাদের কি প্রয়োজন, আমাদের প্রয়োজন, আমাদের প্রয়োজন কিন্তু এখন একটা রেজিস্টর। কত কে রেজিস্টার লাগবে? 100 কেটা রেজিস্টার লাগবে আমাদের যে কোনো কাজের জন্য। এটা 100 কে রেজিস্টার প্রয়োজন, ওই কাজটা তো আপনারা জানছেন আমি কি করছি। তো এখন আমার কাছে একটা বোর্ড আছে, এই বোর্ডটা আগে আইডেন্টিফিকেশন করতে হবে যে কি বোর্ডের মধ্যে থাকতে পারে। এই বোর্ডটা আমাদের এটা রিডমি নো রিডমি ফাইভ, এটা কি রিডমি ফাইভ, এটার প্রোডাক্ট নেম আছে যে রোজি, কি এটা? তাহলে রোজি বোর্ড আপনার কাছে আছে, এটা নষ্টটা বোর্ড জানেন আপনি, তাই না? তাহলে এখন আমরা এই বোর্ডের থেকে সময় নষ্ট না করে আমরা স্কামাটিক দেখে কিভাবে তোমার রেজিস্টারের ভ্যালুটা নির্ণয় করা যায় সেটা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তা আমরা জাস্ট মডেলে ক্লিক দিলাম, এখানে মোবাইল ফোন সলিউশনে ক্লিক দিয়েছি। দেওয়ার পরে আমাদের যে এখন যেহেতু বোর্ড নিয়ে আপডেট করে দিয়েছে, আপডেট করে প্রত্যেকটা স্কামাটিক বা মডেল বিটম্যাপ সব এক জায়গায় করে দিয়েছে, একটু ফিচারটা জাস্ট যাতে মানুষ বুঝতে পারে, ঠিক আছে? তা জাস্ট আমরা কিন্তু মোবাইল ফোন সলিউশনে গেলাম। মোবাইল ফোন সলিউশনে যাওয়ার পরে কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত মডেলটা সেটা হচ্ছে শাওমি। শাওমি আমরা রিডমি নোট ফাইভ, নোট ফাইভ, তাই তো? নোট ফাইভ কি এটা? রোজি নোট ফাইভ রিডমি, সরি নোট ফাইভ না, এটা রিডমি ফাইভ রোজি। তা রোজিতে ক্লিক দিলাম। দেওয়ার পরে কিন্তু আমাদের এই যে ডায়োড ভ্যালু, ডায়োড মানে আপনাদের ডায়োডের যে ভ্যালু সেটা কম, কোন বোর্ডের কী ভ্যালু সেটা দেখাই দেবে এখানে। এটা পরে আসি, আমরা স্কামাটিকে আসি, ঠিক আছে? কোথায় আসবো? স্কামাটিকে এসে আমাদের থাকছে কি কী? লেআউট অ্যান্ড এসসিএইচ। এসসিএইচ মানে কিছু কিছু সময় স্কামাটিক লেখা থাকবে, আবার কিছু কিছু সময় এসসিএইচ থাকবে। আমি মাউস কার্সার যখন নিয়ে যাচ্ছি তখন কিন্তু পাশে লেখা আছে স্কামাটিক অ্যান্ড সার্ভিস ম্যানুয়াল, ঠিক আছে? কী আছে? মাউস কার্সার যখন ওর উপরে ধরেছি তখন কিন্তু আমাদের এর ফুল মিনিংসটা দেখা যাচ্ছে, স্কামাটিক অ্যান্ড সার্ভিস ম্যানুয়াল। তা জাস্ট এখানে এসসিএইচতে শর্টকাট নেম দিয়ে দিয়েছে ওরা, স্কামাটিক এটা আর লেআউট এটা, ঠিক আছে? তা আমরা লেআউটের উপর ক্লিক করি, লেআউটের উপর ক্লিক করলাম, কোথায়? তা লেআউটের উপর ক্লিক করার পরে কিন্তু আমাদের দেখেন এখানে বোর্ডের যে স্ট্রাকচার, বোর্ডের যে আকৃতি সেটা কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে, দেখাচ্ছে, দেখতে পাচ্ছি আমরা? এটা কিন্তু সাদা কালো, অনেকেই বোঝে না যে এটা কী কাজ, এটার কাজটা মূল আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, তাহলে আমরা এখন লেআউট বের করার পরে কিন্তু আমাদের প্রয়োজন, এই যে লেআউটটা নিলাম, লেআউটটা নিয়ে এখন প্রয়োজন আমাদের 100 কে রেজিস্টার। এই লেআউটের কিন্তু এখন কোনো কাজ নেই আমার এখানে, আমার রেজিস্টার লাগবে কি? 100 কে। তাহলে লেআউটটা যা শুধু চিহ্নিত করবো, কোড এই দেখেন একটা কোড দেওয়া আছে, প্রত্যেকটা পার্সেলকে কোড দেওয়া আছে, দেখেছেন কি আছে? U0502। এই যে আমি এর বিষয়ে আপনাদের একটা স্কিম্যাটিক ডিপলি নলেজ আপনাদের দেওয়া হবে, স্টেপ বাই স্টেপ ক্লাস নেওয়া হবে। যদি আপনারা কমেন্টে রিপ্লাই করেন বা যদি বলেন যে না ভাইয়া আপনি এই ধরনের বিষয়ে একটু ক্লাস নিয়ে আসেন স্কিম্যাটিক, তাহলে জিরো থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনাদের নিয়ে যাবো আমি এই স্কিম্যাটিকে। যদি ভিডিওটা আপনারা শেয়ার কমেন্ট লাইক করেন তাহলে অবশ্যই আপনাদের রেসপন্স পালে আমি আপনাদের প্রত্যেক স্টেপ বাই স্টেপ ক্লাস দিয়ে থাকবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখানে কিন্তু আমাদের যে কোড আছে দেখেন RC, ঠিক আছে? এই ধরনের কী কী RC ইউ এ দিয়ে কী কী বোঝানো হয় সেগুলো আপনারা নেক্সট ক্লাসে আমরা দেবো, যদি আপনারা রেসপন্স করেন আমার ভিডিওটা বা শেয়ার বা কমেন্ট করেন। আচ্ছা, তাহলে আমরা এখন পার্টস নির্ণয় করব, সেই পার্টসটা আমাদের কীভাবে নির্ণয় করা যায় সেটা দেখবো। তাহলে আমরা কী বের করেছি প্রথমে? রেডমি ফাইভ রোজি। রেডমি ফাইভ কেন বের করেছি বলেন? রেডমি ফাইভের বোর্ডেই আমাদের 100 কে রেজিস্টারটা পাওয়া যাবে জন্য, রেডমি ফাইভ বোর্ডে 100 কে পাওয়া যাবে এটার জন্যই বলিনি। আমি বলেছি যে আপনার কাছে যে বোর্ডটা আছে সেই বোর্ডটা, আপনার কাছে কোন বোর্ড আছে সেই বোর্ডটা দেখে আর এখানে দেখবেন স্কামাটিক আছে কিনা সেইটা, ঠিক আছে? তাহলে আপনি সেই বোর্ড থেকে দেখা আছে আপনার জানা আছে যে মুখস্থ আছে যে এই বোর্ডটা রেসপার্টি পাওয়া যায়, যেটা মনে করেন যে আপনার এই যে রেডমি ফাইভ রোজির এ কি আপনার কাছে আর বলা লাগবে নেক্সটে যে এই বোর্ডের ভিতর থেকে আমরা স্কামাটিক যেহেতু আছে তাহলে আমার কাছে যদি নষ্ট বোর্ড থাকে বা কারোর কাছে ম্যানেজ করতে পারি বা কোনো মতেই, সেক্ষেত্রে আমরা একবারে বুঝে যাবো যে এর মধ্যে আমরা বের করে নিতে পারবো, টাইমটা ওয়েস্ট না যাতে হয়, ঠিক আছে? টাইম বাঁচানোর জন্য আমরা এই পদ্ধতি মানে পদ্ধতিটা অবলম্বন করি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের এখানে কিন্তু কোনো রকম দেখাচ্ছে না যে এখানে 100 কে রেজিস্টার বা এখানে মুখ তুমুখ দেখাচ্ছে, লেআউটের কাজ এখানে দেখাচ্ছে না। আচ্ছা, তাহলে আমাদের মূল স্কামাটিক যাতে হবে কোথায়? স্কামাটিক অ্যান্ড সার্ভিস ম্যানুয়াল। ওকে, তাহলে স্কামাটিক অ্যান্ড সার্ভিস ম্যানুয়াল এখানে আসলে আমরা এখানে সার্চ বার আছে, হ্যাঁ সার্চ বারে যাব, যে আমরা এখানে লিখবো 100 কে, কত 100 কে, জাস্ট ক্লিক করলাম 100 কে। এখানে কোডটা সিরিয়াল আছে আপনি দেখেন, P7 P13 15, ঠিক আছে? তারপর 19 P22 23 24 25
32, 34, 34 আপনারা বুঝে নেবেন যে পি সেভেন কিন্তু দুইটা, ঠিক আছে? পি সেভেন দুইটার কারণ কি করেছে, ওই রেজিস্টার কিন্তু একটা, তাহলে আমরা পি সেভেন ধরতে হবে একটা, আমাদের কয়টা, তাহলে একটা ধরবো, একটা পি এটা ধরবো, একটা পি যেটা ফিফটিন ধরতে হবে কয়টা, এক দুই তিন চারটে পাঁচটা, তাই না? পাঁচটা মিলে একটা, ঠিক আছে? এখানে কিন্তু এতটা রেজিস্টার না, জাস্ট ওই দুটো মিলে যারা আমি এটা ক্লিক করে দেখেন 13 পরে নিয়ে গেছি এখানে, ঠিক আছে? এখানে নিয়ে গেছি, আচ্ছা এখানে পেজ আলাদাভাবে করা হয়েছে, কোড কত দিয়েছে 4302, আর এখানে কত 4331, না তাহলে আলাদা, ঠিকই আছে। জাস্ট এটা পেস্ট করেছে ওরা, 32 এটা পেস্ট করে দিয়েছে, ঠিক আছে? জাস্ট এটা পেস, পিতে কী বোঝানো হয়েছে, পেস, ওকে? তাহলে পেজ হয়েছে, এটা পিতে পেজ বোঝানো হয়েছে, আর আমরা যে কোডের পরে সে কোডের নাম দেওয়া হয়েছে। তাহলে জাস্ট এবার আমরা 100 রেজিস্টার এটা ক্লিক দিলাম, দেওয়ার পরে এখানে কী লেখা আছে, 100 রেজিস্টার এই জায়গায় কত, এখানে কিন্তু 1.8 ভোল্ট এটা ঢুকবে, 100 দেওয়া আছে, তাহলে R07 R0703 এই কোডটা কপি করবো, কী কোডটা, এই কোডটা কপি করে লেআউটের ভিতরে যাবো। আমরা তো এখন এইখানে জাস্ট কোডের জন্য কিন্তু ওখানে চলে গেছি আমরা, ঠিক আছে? আমরা আচ্ছা এইখানে এনসি না, এই লাইনটা আসছে কোথার থেকে, এই লাইনটা অবশ্যই এক জায়গাতে আসছে, ঠিক আছে? তাহলে এইখানে অবশ্যই আছে এটা, আর কত, 1506 কপি করলাম, কপি করে আমি জাস্ট পেস্ট করে দিলাম, আবার কিন্তু লেআউটে আসছি, কোথায়, যে R1506 ক্লিক দিলাম, এই দেখেন R1506, এক মিনিট, এবার এখানে মারবো, এটা কিন্তু আগেরটা দেখাচ্ছে, ঠিক আছে? এবার আমরা এখানে পেজে ক্লিক দেবো, পেজ, এই যে পেজে পেজে ক্লিক দেওয়ার পর কোথায় গিয়েছে একটু খেয়াল রাখবেন, এই যেখানে, এই যেখানে কোথায়, এই যে এখানে কোথায় আসছে এটা, তাহলে এটা কিন্তু আমাদের এটা পাওয়ার আইসি, এটা কি পাওয়ার সেকশন U1501 পাওয়ার আইসি এটা, মানে তাহলে পাওয়ার আইসি আমি এই বিষয়ে একটা ক্লাস আপনাদের দেবো বললাম না, স্কেমাটিক ডিপলি নজ জিরো থেকে আপনাদের অ্যাডভান্স পর্যন্ত নিয়ে যাবো আমি, আচ্ছা। তাহলে আমরা ক্যামেরা অন করি, ক্যামেরা অন করে কিন্তু পাওয়ার সেকশনে যাবো, কোথায়, এই আসছে আমাদের পাওয়ার সেকশন, দেখেন দেখছেন, এই যে পাওয়ার সেকশনের পরে এখানে এটা বসিল ইয়ে আছে আপনার ক্রিস্টাল, ঠিক আছে, ক্রিস্টাল রেস, হ্যাঁ। তাহলে এইবার দেখেন আমরা এখানে আর কত, না নিচেরটা ওটা ভুল দেখাচ্ছে, মানে এই জায়গাটা ভুল দেখাচ্ছে, আপনি কোডটা খেয়াল করেন 1506, তাহলে নিচেরটা হবে, কোনটা হবে, ও কোম্পানি একটু ভুল মাঝে সাথে করেই থাকে, ওটা নিয়ে কোনো ব্যাপার না, তাহলে নিচেরটা আমাদের 100 রেজিস্ট্যান্স, হ্যাঁ দেখলি বোঝা যাচ্ছে, ওপরটা আপনি বুঝে নেবেন, এটা ওপরটা ক্যাপাসিটার আর এটা আছে রেজিস্টর, কোডটা খেয়াল রাখেন আপনি R1506, এটা তো R1506 না, ঠিক আছে, এটা 10, তাহলে আপনার নিচেরটা হবে না, জায়গা পেয়েছেন ঠিক আছে? এখানে আমরা একটু ক্যামেরা ভিডিও করো করে দেখে একটু 100 কিনা, আমরা রেজিস্টার মাপতে হলে কোথায় যাই, ওমস মুডে যাবো, মেগা ওমস মুডি, এই যে মুডি আসছে, এই যে এইখানে ধরলে আসছে শুধু মিটারটা, ঠিক আছে, এই মিটারটা শুধু ধরবো, ঠিক আছে, দেখা যাচ্ছে? তাহলে আমরা দেখো এই যে আমাদের এখন আমরা দেখবো আমাদের রেজিস্ট্যান্স 100 আসলে আছে কিনা, কতকে, না না ওখানে দেখাবো না, এইখানে দেখে মিটার দেখাতে হবে না, মিটার দেখাতে হবে, তাহলে আমরা এখানে এই যে এখানে কতকে আসছে 67 গিয়ে, কত 67 উল্টিয়ে ধরলাম একটু, 67 আসছে কেন বলো তো, না না 67 আসার কারণ আছে, বোর্ডে পার্টস পাত্তরায় ওখানে কানেক্ট আছে তাই দেখাচ্ছে, বোর্ডে এই দেখাচ্ছে এর সাথে সম্পর্ক আছে, ঠিক আছে, এই জন্য দেখাচ্ছে। তাহলে আমরা রেজিস্টারটা একটু আমরা খুলে নিই, ওঠাই এক পাশ উঠাইয়ে তারপর মাপবো, ঠিক আছে, 67 কে দেখাচ্ছে কেন, 67 তো আমাদের প্রয়োজন নেই, ওখানে একটু স্টপ রাখো ক্যামেরাটা, ওকে তাহলে তুমি করো ভিডিও করো, ওখানে একটু ওখানে তাতাল নিয়ে এই জন্য এটা দিচ্ছে না, বোঝো না এখানে সব উঠে যাবে, এখানে আচ্ছা তাহলে আমরা যা সে রেজিস্টারটা একটা একটা লাইনটা আমরা ডিসকানেক্ট করে দেবো, কোথায় এই যে ডিসকানেক্ট করে দিয়েছি, দিছি, আচ্ছা এবার আমরা ভ্যালুটা দেখবো, একটু গরম ঠান্ডা হোক, নাহলে কিন্তু ভ্যালুটা এখানে ধরো, গরম রয়েছে মাদারবোর্ড, কত আসছে দেখো তো, হ্যাঁ ঠিক আছে, বুঝাতে পারিস আমি ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে ধন্যবাদ, তাহলে ভিডিওটা ক্লোজ করি, এই মুহূর্তে আমাদের 100 রেজিস্ট্যান্স পাওয়া গিয়েছে।
তাহলে থ্যাংক ইউ সো মাচ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার, পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব, আর আমার এই ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমার সাপোর্ট করবেন। প্লাস আমাদের কাছে আপনারা যদি কাজ শিখতে চান অনলাইন অফলাইন দুটোই অপশন আছে, স্কেমাটিক নলেজ অ্যান্ড যত রকম হার্ডওয়্যার প্রবলেম রয়েছে আমরা অনলাইনেও আপনাদের ট্রিটমেন্ট দিয়ে থাকবো ইনশাআল্লাহ। আর এই ধরনের কোনো রকম কোনো প্রবলেম হলে আপনাদের চার্জিং ইরো নেটওয়ার্কের সমস্যা আইসি লাগাতে পারেন, এই ধরনের যারা হার্ডওয়্যার রিলেটিভ কাজ করতে পারে, আইসি যারা ভালোভাবে ইনস্টল করতে পারেন তাদের জন্য অনলাইন ক্লাস থাকবে। এটা শর্ট ক্লাস, দেখা যাচ্ছে যে 10 দিন বা 20 দিন বা 1 মাসের ভিতরে আপনাদের একটা স্কেমাটিক নলেজ দেবো যে কীভাবে আপনারা এই প্রবলেমগুলো সলভ করবেন, ডিপলি যে নলেজগুলো, লাইন এটা ট্র্যাকিং মিসিং কীভাবে কী করবেন, এটা ভোল্টেজ মিসিং কীভাবে কোথা থেকে কনভার্ট করবেন, বিস্তারিত আমাদের এই ক্লাসের ভিতরে থাকবে। প্লাস আপনারা যদি সফটওয়্যার ক্লাসও করতে চান আমাদের কাছ থেকে, ইএমএমসি প্রোগ্রাম থেকে শুরু করে ইএফএস প্রোগ্রাম, প্লাস ইএফআই বক্স, ইজি জেডএক্স বক্স অ্যান্ড মেবি টেস্টার বক্স, মেদুসাপুরো 2 বক্স, এভরিথিং যত ডিভাইস আছে, সফটওয়্যার ডিভাইস, সিএম2, ইএমটি, আপনার যত ডিভাইস আছে সব ধরনের সফটওয়্যার নলেজ পেতে হলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, প্লাস আমাদের সাথেই থাকবেন। আর আপনাদের যদি কোনো রকম টুল অ্যাক্টিভেশন লাগে বা কোনো সফটওয়্যার অ্যাক্টিভেশন লাগে, কোনো আইফোনের যদি কোনো বাইপাস, আইক্লাউড বাইপাস করতে চান, এই ধরনের আনলকের যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। ধন্যবাদ, ভালো থাকবেন।